আমি মাস্ক পরবো না। কেন মাস্ক পরবি না? মাস্ক পরলে কি তোর কোনো ক্ষতি হবে বল? তোকে তো ভালোর জন্যই বলা হচ্ছে নাকি? আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আচ্ছা, নিঃশ্বাস নিতে অসুবিধা হয় এই মাস্ক না পরার জন্য যখন তোর করোনা হবে তখন হসপিটালের বেডে তুই শেষ নিঃশ্বাস নিবি। এই লাঠিটা দেখতে পাচ্ছিস তো? এতে করোনার ভ্যাকসিন লাগানো আছে, তোর জায়গা মতন ভরে দিলে না সব করোনা ঠিক হয়ে যাবে। সরকার মুখে মাস্ক পরে বাড়ি থেকে বেরোতে বলেছিল, আর তোদের মুখে মাস্ক নেই কেন? মাস্ক 40 টাকা করে। তাহলে বাড়ি থেকেও বেরোবি না? কি হয়েছিল দেবসেনা? যা হওয়ার হয়ে গেছে, এখন তোকে তো খবর নিতে হবে না, যা আমার কাছ থেকে 1 মিনিটের দূরত্ব বজায় রাখ, বুঝলি? সারা আবার মাস্কও পরেনি, বেরো এখান থেকে। এই যে ওঠো, ঈদের মার্কেটিং করতে যাবে না, তাড়াতাড়ি ওঠো। চল ভাগ সালি, বেরো এখান থেকে, মার্কেটিং করতে যাবো না, যা। এদিকে লোকসালাম মরে যাচ্ছে অক্সিজেনের অভাবে, এসালে আবার মার্কেটিং করবে, বেঁচে থাকলে তোমাদের ঈদ করবো। যখন তুই জানতে পারবি তোর আশেপাশে কেউ করোনা পজিটিভ আছে তখন ঠিক এরকম ভাবে পালাবি। দেখ ইয়ালি, আমি পালাবো না বাবা। আপনার কি জ্বর জ্বর ভাব? হ্যাঁ। আপনার কি করোনা হওয়ার ভয় লাগছে? হ্যাঁ। আপনি কি জলের জায়গায় স্যানিটাইজার খাচ্ছেন? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে এই না একটা কাজের জিনিস, হ্যাঁ, এটা রোজ সকালে ঘুম থেকে ওঠার আগে একটা করে খাবে। তাহলে এটা আমি খেলে আমার করোনা ভালো হয়ে যাবে তো? ওসব গ্যারান্টি নেই। কি বলছিস, গ্যারান্টি নেই? ধস তাহলে তাদের জিনিস, আমি করোনা ভ্যাকসিন নিয়ে নেবো। কে আপনি? কাটা কেষ্টু, আমি করোনা পজিটিভ। আমাকে এক্ষুনি 2 লাখ টাকা দে, নাহলে আমি থুতু ফেলে তোর মুখে করোনা ছড়াবো, বুঝলি? টাকা বার কর। Music? Tumhari beti ke andar ek bhayanak aatma hai.